আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দুই পিস পাউরুটি আর একটি ডিম দিয়ে তৈরি অসাধারণ এক স্ন্যাক্স রেসিপি যা কিনা আপনারা বিকেলে চায়ের নাস্তায় রাখতে পারেন তো ফেয়ার চলুন আমরা পেঁয়াজের এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপিটি দেখে আসি পেঁয়াজের এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক কাপ পেঁয়াজ নেওয়া হয়েছে তো এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো ক্যাচাপ তো এবার এখানে দু টুকরো পাউরুটি নিব তো এখানে আমি দুই টুকরো পাউরুটি নিয়েছি আর এগুলোকে পানির মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমি এখানে দুই টুকরো পাউরুটি ব্যবহার করছি তো এবার এই পাউরুটিগুলো ভেজানোর পর এক্সট্রা যে পানিটা আছে সেটা এভাবে চিপে ফেলে দিচ্ছি তো এবার এই পাউরুটির টুকরোগুলোকে এই পেঁয়াজের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা চাইলে এখানে দুই পিস পাউরুটির পরিবর্তে বেশি পরিমাণে পাউরুটিও ব্যবহার করতে পারবেন তো এবার পাউরুটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এগুলোকে খুব বেশি চটকে মাখানো যাবে না এতে করে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এবার এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাখাতে মাখাতে এটা কিন্তু খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে এসে গেছে। এবার এটা দিয়ে চপের মতন সাইজ করে ভেজে নিলেই হয়ে যাবে তো চলুন ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য প্যানের মধ্যে আগে থেকেই বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম এবার এই মাঝারি গরম তেলের মধ্যে একে একে এই পেঁয়াজের নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি আর এগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে খুব বেশি আছে এগুলোকে ভাজা যাবে না আর এগুলোকে একটির গায়ে আরেকটি লাগিয়ে দেওয়া যাবে না এতে করে এগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক পিঠ কিছুটা হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে এতে করে এই স্ন্যাক্সগুলো খুব সুন্দর হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি ঠিক এভাবেই উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন কালার পরে এগুলোকে ভেজে নিতে হবে তো ভিউয়ার্স ঝটপট মেহমান আপ্যায়নে কিংবা বিকেলের চায়ের নাস্তায় আপনারা কিন্তু এরকম মজাদার একটি স্ন্যাক্স তৈরি করতে পারেন উপকরণ লাগে অল্প সেই সঙ্গে সময়ও লাগে কম আর খেতে কিন্তু ভীষণ মজা হয় তো ভিওর্স দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে আর তেলটা ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো ভিওর্স অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা এরকম পেঁয়াজ আর পাউরুটির এই নাস্তাটি ট্রাই করবেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো দেখতেই পাচ্ছেন এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এগুলোর কালারটাও ঠিক কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও ভেঙে শেয়ার করছি যে ভেতরটা ঠিক কীরকম হবে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ